হ্যালো বন্ধুরা তো আমি ভূতপুরি মুভিটা দেখে চলে এসেছি এবং এই মুভিটা না তোমার যদি হরার মুভি বা হরার কমেডি ভেবে দেখতে যাও তাহলে কিন্তু ঠকবে কারণ এই মুভিটা একটা রূপকথার মুভি ফ্যান্টাসি মুভি কিন্তু এই মুভির যে স্টোরিটা নেওয়া হয়েছিল না গল্পটা খুবই ভালো আর গল্পটা এটা আমার মনে হয়েছে প্রপার বাংলা গল্প যে কোনো আমাদের যে মুভিগুলো হয় না বাংলাতে সেখানে গল্পগুলো মনে হয় যে এগুলো ওই এখানে কোথাও হিন্দিতে এরকম মুভি হয়েছে বা ইংলিশে এরকম মুভি হয়েছে এখান দুই টপিক নেওয়া আছে ওখান দিয়ে টপিক নেওয়া আছে মনে হয় কিন্তু এই মুভিটার প্রপার বাংলা গল্প ছোটোবেলার থেকে এরকম বাংলা গল্প আমরা শুনে আসছি ঠিক আছে সেই রকম মনে হয়েছে এবং এই মুভিটা না যে আমরা গল্প শুনি না ভূতের গল্প ঠিক আছে বাচ্চারা ছোটোবেলায় সে গল্প শুনতো সেই রকম একটা ফিলিংস আছে তো গল্পটাই যে একটু করে বলি তোমাকে গল্পটা হচ্ছে একটা যে আমাদের এখানকে যে হিরো যে আমাদের প্রোটাগোনিস্ট যে বাচ্চা ছেলেটা সেই বাচ্চা ছেলেটা স্লিপ ওয়াকিং করে এবং তাকে ডক্টর বলে যে ওকে নিয়ে ওর মাকে বলে যে ওকে নিয়ে একটু ঘুরে আসুন বাইরে কোথাও তোর মা যে সুদীপ্ত অভিনয় করছে সেই নিয়ে যায় ওকে গ্রামের বাড়িতে এবং সেখানে যাওয়ার পর ওর দেখা হয় এই আমাদের ভূতের সঙ্গে জয়ার সাথে এবং আরেকজনের সাথে ঋত্বিকের সাথে এবং তারপরে কি হয় সেখানেও জানতে পারে যে এখানে একটা ভূত আছে কিন্তু সেই ভূতটাকে যতক্ষণ না একটু স্বপ্ন হচ্ছে ততক্ষণ কোনো ক্ষতি করবে না এবার তারপরে এখানে কী কী ঘটনা ঘটে অ্যান্ড অল দোজ থিং সেই নিয়ে হচ্ছে এই গল্প তো এখানে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বাচ্চাটার ক্যারেক্টারের অ্যাক্টিং ঠিক আছে এই যে আমাদের এখানে জয়া রয়েছে বা ঋত্বিক রয়েছে তারা তো ভালো অ্যাক্টিং করে আমরা অনেক জায়গায় দেখেছি এবং তারা এখানে ভালো অ্যাক্টিং করেছে দারুণভাবে কাজ করেছে কিন্তু এই বাচ্চাটা যে ওদের সঙ্গে যেভাবে কম্পিট করেছে বলবো ওদেরকে বেটার কাজ করেছে যে স্পেসটা ওকে দেওয়া হয়েছে সেখানে বোঝা যায় যে আমাদের বাচ্চা তো খেটেছেই তার সঙ্গে পরিচালক ওর উপর অনেক মানে কি বলবো টাইম স্পেন্ড করেছে ঠিক আছে সেটা বোঝা যায় কারণ ওর অ্যাক্টিংটি যদি ভালো না হতো না মুভিটা কাজ করতো না স্পেশালি মুভির এন্ডিং এই ক্লাইম্যাক্সটা ওর অ্যাক্টিংই বাচ্চা বাচ্চাটার অ্যাক্টিং ছাড়া উঠতোই না ঠিক আছে তো ক্লাইম্যাক্সটা কিন্তু দারুণ লেগেছে তো মুভিটা সব থেকে প্লাস পয়েন্ট মুভিটার স্টোরি লাইন যে স্টোরিটা নেওয়া হয়েছে স্টোরিটা খুবই ভালো এরকম ভালো স্টোরি নিয়ে গল্প মানে ভালো গল্প নিয়ে কাহিনি তৈরি হয় ঠিক আছে মুভি তৈরি হয় খুব কম দেখি এখন ঠিক আছে একটা মোটামুটি একটা গল্প সেটাকে নিয়ে একটা মুভি তৈরি করার চেষ্টা করা হয় ঠিক আছে এখানে অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক দিয়ে চেষ্টা করা আপলিফট করা কিন্তু এখানে স্টোরিটাই খুব ভালো ঠিক আছে গল্পটাই খুব ভালো সেকেন্ড এখানে অ্যাক্টিং প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো স্পেশালি এই তিনজনের মধ্যে যে সম্পর্কটা ঠিক আছে এই বাচ্চাটার সঙ্গে জয়া এবং বাচ্চাটার সঙ্গে ঋত্বিকাজ সম্পর্কটা ঠিক আছে ওদের মধ্যে যে কথাবার্তা যেই জেনারেশনগুলো দেখানো সেগুলো ভালো লাগে সেকেন্ড মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর ফার্স্ট টু লাস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর খুব কাজ ওয়ার্ক করে খুব সুন্দর লাগে একটা এমন জায়গা যেখানে একটা কাইন্ড অফ গান দেখানো হবে সেখান দিয়ে ওই জাস্ট মিউজিক দিয়ে কোনো ডায়লগ নেই মিউজিক দিয়ে আমরা পুরো একটা সিন দেখতে পাচ্ছি ঠিক কন্টিনিউ চলছে সেটা একটা কাইন্ড অফ কান্না পেয়ে যায় তো ওটা আমার ভালো লাগে এবং জয়ার ক্যারেক্টারটা কোনো জায়গায় কি তোমার না মানে ফিল হবে ওর জন্য ঠিক আছে ওর জন্য খারাপ লাগবে ঠিক আছে এবং নৃত্যের ক্যারেক্টার এমনভাবেই দেওয়া হয়েছে যে তোমার ওকে খুব পছন্দ হবে ঠিক ভালো লাগবে এইবার যদি আমি একটু প্রবলেমের কথা বলি সেখানে হচ্ছে এইখানে আমার একটা জিনিসকে একটু বোকা বোকা লেগেছে বাচ্চাটার শরীর খারাপের জন্য মা ওকে গ্রামে নিয়েছে। এবার বাচ্চাটা যে কারা ঘুরে বেড়াচ্ছে যার সঙ্গে তার সঙ্গে মিশছে ওর মা কেউ দেখছেই না ঠিক আছে যা ইচ্ছা করে বেড়াচ্ছে সেইটা একটু বোকা বোকা লেগেছে আরেকটা জিনিস হচ্ছে এখানে তুমি একটা ক্যারেক্টারকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত নাইনটি পার্সেন্ট মুভিতে ভালো রেখেছো হঠাৎ করে সে খারাপ হয়ে গেলো এই টেন পার্সেন্ট মধ্যে খারাপ হয়ে গেলো সেটার জন্য তোমাকে প্রথমে এমন কিছু দিতে হতো যাতে মনে হয় যে ও পরে খারাপ হতে পারে ঠিক আছে সেই জিনিসটা আমার দেওয়া হয় তো ওর একটা সাডেন ব্যাপার লেগেছে থিয়েটার একটু প্রবলেমেটিক মনে হয়েছে এবং আমার মনে হচ্ছে এই মুভিটাতে না যে স্টোরিটা ছিল যে এন্ডে গিয়ে আমাদের যে কি ভালো লাগাটা সেইটাকে না স্টার্টিংয়ে এনে দেন এটাকে একটা কনজিউমিংয়ের মতন একটা ভৌতিক মুভিও করা যেতে পারতো ঠিক আছে সেটাও কিন্তু একটা ভালদা ফ্লেভার দিত সেটা ভালো লাগতে পারতো সেটা মিসিং ঠিক আছে আরেকটা এই মুভিটি যেইভাবে হয়েছে সেইভাবে যদি রাখা হয় মুভিটিতে ভিজুয়াল এফেক্টের কাজটা না খুব ভালো হওয়া দরকার ছিল যেরকম বাচ্চাগুলো ওই ইয়ে কুয়োর পাশে বসে আছে যেরকম ভিজুয়াল এফেক্টগুলো দেওয়া হয়েছে অল দ থিং ট্রেলারে মোটামুটি ভালো লেগেছিল কিন্তু মুভিটা খুব একটা ওয়ার্ক করে আমি বুঝতে পারছি এখানে এদের বাজেট খুব কম তাই জন্য হয়তো ওরা ভিজুয়াল এফেক্ট ভালো কাজ করাতে পারে যদি অ্যাকচুয়াল ভিজুয়াল এফেক্টে ভালো কাজ হতো এখানে স্পেশালি এন্ডে গিয়ে যদি ভালো ওই দেওয়ালগুলো যেরকম দেখানো হচ্ছে অল দোস থিং ঠিক আছে এবং ওখানে এগিয়ে যাচ্ছে ওখানে মাঝখানে যে অনেক জায়গায় বে ভিজুয়াল এফেক্টের কাজ দরকার ছিল সেখানে যদি সেই রকম ভালো করা যেতে পারতো তাহলে হয়তো বাজেটটা বেড়ে যেত বাট কাহিনীটা প্রপার হতো একটা দারুণভাবে ওয়ার্ক করতো ঠিক আছে আমি কোনো জায়গায় খারাপ বলবো না খারাপ লেগে স্টার্টিং দিকটা একটু বোর মনে হয়েছে কিন্তু মুভির সেকেন্ড হাফটা খুবই জমজমাট ঠিক আছে স্পেশালি এন্ডটা এন্ডে চল্লিশ পঞ্চাশ মিনিট তো মানে ফাটিয়ে দিয়েছে মুভিটা খুবই এঙ্গেজিং এবং এন্ডে গিয়ে না তোমার মুভিটা কোনো থেকে যায় ঠিক আছে মুভিটা হতে থেকে বেরিয়ে কিছু তুমি ভাববে তোমার কারোর জন্য খারাপ লাগবে মুভিটা স্যাটিসফাই ফিল দেবে তোমাকে ঠিক আছে তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে তো অল ইন অন ভূতপুরি একটা ভালো ফ্যান্টাসি জনরার মুভি রূপকথার মুভি যেটা আমরা জেনারেলি এখন বাংলাতে পাই না এবং বাংলার মুভি মনে হয়েছে ঠিক আছে প্রপার বাংলার মুভি তো সেটা আমাদের ভালো লেগেছে তো তোমরা তুমি দেখেছো তোমাদের কেমন দেখে থাকো কেমন লেগেছে আর যে না দেখে থাকো তোমরা দেখার প্ল্যান করছো সে বিষয়ে আমি কমেন্টটি নিশ্চয়ই জানিও আর আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক গুড বাই